থাকে, ওদের প্রস্রাবগুলো পাইপ লাইন করা আছে, তলা দিয়ে এখানে আসে, এখান থেকে গরুর প্রস্রাবগুলো এখানে এসে স্ট্যাক হয়, এখান থেকে পাইপ লাইন করে ওই যে ঘরটা দেখছেন, এই ঘরটাতে ওখানে চেম্বার আছে, ওই চেম্বারে ঢুকে ওই চেম্বার থেকে ওখানে কোটিতে করে ভরে এটা আমাদের স্প্রে করা যায়। ছটা ছেলে পুষতাম আর গরু পুষতাম, আর এখানে এর সঙ্গে হলুদ দেওয়া হয়, আরো কিছু জড়িবুটি দেওয়া হয় গাছে, আরো কিছু দেওয়া হয় দিয়ে পাইল করে এটাকে আমি করছিলাম। তার জন্য ওতে তো হচ্ছে না, এখানটা একটা ঘর করলাম, ঘর করে এই চেম্বারটা করেছি, ওখান থেকে পাইপ লাইন করে এই চেম্বারে পড়ছে, এখান থেকে চারটি কল ফিট করা থাকবে, চারটি কলে চারজনেতে বসে বসে এটাকে আপনার কুটুতে ভরা হবে, নি বাজারে বিক্রি করা। এটা এই গাছে দেওয়া হয়, এই গাছে পাতাগুলো দেখুন কেমন পাতা হয়ে আছে, এখানে পোকামাকড় কিছু থাকে না, বা যে ডেঙ্গু বলছেন সেটাও এতে মারা যায় স্প্রে। এটার নাম দেওয়া হয়েছে আলি স্প্রে। এটা এই তিনটি জিনিস পাইল করে স্প্রেটা হয়। আমার আলি স্প্রে দিয়ে এটা স্প্রে করে এই গাছটা এখন বাঁচার পথে আছে। দেখুন পাতা হেরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই গাছ বেঁচে গেছে এই স্প্রে ব্যবহার করে। শেষ হয়ে গিয়েছিল, আমি এই স্প্রে করে সব গাছগুলো দেখুন কি কালার হয়েছে, কি রং হয়েছে। এই দেখুন লঙ্কা গাছটা, এটাও মারা গেছে, লঙ্কা কিন্তু ধরে আসছে দেখুন। হ্যাঁ, এই আলি স্প্রে।